আর বাকি দুইটার মানে 80% অ্যাডভান্স দেওয়া। মাইন্ডসেট থেকে সব টাকা এক প্রকার নিয়ে ফেলেছি। জামশেদ কাকার কাছ থেকে মেলা টাকা লোন নিয়ে রাখছি। কেউ মনে করেন যে আমাদের ঘেরের পানিতে বিষ বিষে সব মাছ মাইরা ফেলাইছে ভাই, একটা মাছও জিন্দা নাই ভাই। আমার ঘেরের মাছে বিষ দিব কে? আমার শত্রুকে? আমি তো আমার কোনো শত্রু দেখি না। তোমার তো ভুরি ভুরি চাই, দাও বেশি করে দাও, বেশি করে দাও। আছে তুমি সারা জীবন তো শেষ হবো না। আপনার কি মনে হয় ঘটনাটা কে ঘটাইছে? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় আপনার চির শত্রু, চির প্রতিদ্বন্দ্বী ফাহাদ ভাই এই কাম করছে। তার মানে কি দাঁড়াইলো? আজাদ ভাই ঘটনাটা ঘটাই নাই তো? এই তুমি তো ভালো কথা মনে করে দিছ। তাইলে এই জনগণ দেখলো যে চেয়ারম্যান সাহেব নিজে মাল দিতেছে আর স্বচ্ছতাটাও চইলাইলো, এই আর কি। কিন্তু মেম্বার সাহেব, এই টিসিবির মাল নিয়ে নয় ছয় কিন্তু আমি একদম পছন্দ করব না। আর এটা কিন্তু সরকারের প্রজেক্ট, সরকারের প্রজেক্টের কোনো জায়গায় ঘাটতি হয়েছে এবং কোনো বদনাম হয়েছে সেটা কিন্তু আমি এক প্রকার ছাড়বই না। আর আপনাকে আরেকটি বিষয় বলে রাখতেছি, জনপ্রতিনিধি হয়েছি তাই বলে ভাববেন না যে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব। আপনি টিসিবির মালের বন্দোবস্ত করুন দেওয়ার জন্য। ওই যে আপনি কইলাম ডিসি অফিসের একজন প্রতিনিধি থাকব আর আপনি থাকবেন, আর এটাতে তাদের স্বচ্ছতা হবো। এরপরে লোকাল যারা সাংবাদিক আছে ওরা ছবি টুবি লাগে পত্রিকা টেলিভিশনে দিয়ে দিল, আমাকেও প্রচার হইলো, স্বচ্ছতারও ক্লিয়ার হয়ে গেল। বাহ, আইডিয়াটা তো খুবই ভালো। আচ্ছা তাহলে কালকে আমি একটা চিঠি দিয়ে দিই দেন। ঠিক আছে, ভালো অনুষ্ঠানটার জন্য সুন্দর মতন আয়োজন করার এই ব্যবস্থাটাও থাকে। ঠিক আছে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। মনে বলছিলাম যে ব্রিজের বিষয়টা, হ্যাঁ ওটা তো টাকা পয়সা আসছে, এখন কাজ ধরবো। কিন্তু আসলে না, মানে ওই টাকা পয়সা তো আসলে হবেও না। আমি যতটুকু জানি টাকা পয়সা তো আরও লাগবে, সেটার জন্য তুমি চিন্তা করো না, সেটা আমি তোমাদের ব্যাকিং দিব। কিন্তু ঘটনা থেকে কাজটা কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে বড় ভাই, আপনি তো এলাকার মুরব্বি মাথা, আর ওই আপনার জমির উপরে তো ব্রিজটা করা হচ্ছে, আপনি থাকতে তো আমরা কোনো চিন্তাই করি না। কিন্তু যতটা জানছি ওই ওই বাজেটের মধ্যে তো ব্রিজটা করা খুব কঠিন হয়ে যাবে। সেটাই তো বললাম যে এই সামান্য বাজেটে এই ব্রিজটা হবে না, তোমার টাকা পয়সা যা লাগবে সেটা সাপোর্টিং তো তোমাকে আমি দিব। কিন্তু বিষয়টা হলো যে আমার বিষয়টা একটু দেখতে হবে ভাই। এই এখন তো প্রশাসন খুব শক্ত, তাদের তো ম্যানেজ করা খুব কঠিন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই। শোনো, রাজনীতি করো তুমি, হ্যাঁ তোমার লোকজন আছে, আছে আমি তো শুধু ব্যবসা করি, কোথায় কোন জায়গায় কোন টাকা লাগবে, কাকে কী বানাইতে হবে সেগুলি আমি দেখি। আচ্ছা, এসব প্রশাসনিক বিষয়টা তুমি ডিল করো, আর আমার প্রয়োজন হলে আমি যাব, আমার কথা তো শুনবে না এমন কোনো কথা নাই। ঠিক আছে, এই জন্য বললাম যে তোমার বিষয়টা আমি দেখি। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ আসলে আপনি আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, মেম্বার আপনার, ইউনিয়ন পরিষদের সব লোকজন তো আপনার নিজের হাতের কড়া। আপনি যেহেতু আমার ব্যাপারটা দেখছেন, আমারও তো দায়িত্ব আপনার ব্যাপারটা দেখা, না কি বলেন বড় ভাই? ঠিক আছে ঠিক আছে, আর চোখ কান খোলা রাখো। আচ্ছা, মানে তোমার মেম্বারের দিয়ে কাজটা করা অসুবিধা হবে না, অবশ্য ও আমারও লোকে। আচ্ছা, এই যে মনে করো দুজনের ভিতরে যদি একটা বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে সম্পর্ক সুসম্পর্ক থাকে, তাহলে দুই ভাই মিলে মনে করো অনেক কিছুই তো করতে পারি। হ্যাঁ তা তো পারি, আপনি যেহেতু আমার ব্যাপারটা দেখছেন আমিও আপনার ব্যাপারটা দেখছি, তবে ওই শেষ পর্যায়ে আছে প্রশাসনটাকে একটু মাথায় রাখতে হয়। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি একটু ডিল করো, কোথাও ঠেকে গেলে আমাকে বললো, চলো একটু আগে। হ্যাঁ চলেন।
আজকে তোর লগে আমার ফাইনাল খেলা হবে। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে বার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। আজকে তোর লগেও আমার ফাইনাল খেলা হবে, এই প্রস্তুতি নিয়েই আমি আসছি। আমি জানি তুই সারা এই নিকৃষ্ট কাজকে করতে পারে না, তুই একটা জঘন্য চে। আমিও জানি তুই ছাড়া এত বড় জঘন্য কাজ কেউ করতে পারে না। আমার মাছের ঘেরে বিষ দিছ তুই, কারণ আমার জানা মতে এই গ্রামে আমার কোনো শত্রু নাই তুই ছাড়া। ওই ফাদ ওই মিথ্যা অপবাদ দিবি না, তুই ভালো করে জানোস আমি মানুষের ক্ষতি করি না। আগে ঠিকই করতি না, কিন্তু এখন করস। তুই আমার যে ক্ষতি করছস আমার ক্ষতিপূরণ দিবি। কেমনে পারলি তুই আমার গ্যারেজ থেকে সাইজা মোটরসাইকেল চুরি করতে? তুই আমার এতগুলো টাকার ক্ষতি করছস, তুই আমার মোটরসাইকেলটি ফেরত দিয়ে আমি টাকা দিয়ে দিব না। ব্যাটাকোর কাছ থেকে কিন্তু টাকা লওয়া, আমি কিন্তু ঋণের বোঝা বুঝেছি। কুরি আল্লাহ, কি ঢঙের আবদার! হে বেড়ে, আমার মাস কি অপরাধ করছে আগে হেটা কর। ওই রাসেল ওই আর থাকতে মুহ কি হ্যাঁ মতি দালা আসুস কেন, ওর মাথাটা ফাটা দুই ভাগ করে দে। আমগা তো লাডি আছে, এই রাসেল দে বাড়ি। আমি পারবো না বস। আমিও পারবো না ভাই। পারবি না মানে? হ্যাঁ মতি, আমি তো রাখছি কি লিগা কাজ করার জন্য লাগছেন, এই মারামারির জন্য তো আর রাখেন নাই। এই রাসেল, এই রাসেল যে আমার কথা শুনতেছে না, ঘটনা কি? ঘটনা তো আমি নিজেও জানি না, আসলে ঘটনাটা কি? এই মতি, এই মতিন যে আমার কথা শুনতেছে না, আসলে ঘটনাটা কি? আরে আমিও তো জানি না, দাও আনতে কইলা দাও আনলাম, কি করবো আমি তো কিছুই জানি না ভাই। আসলে ঘটনা হচ্ছে কি, আপনারা যা শুরু করছেন সেইটা আপনাকেও ব্যাপার। এই যে দেখেন, আপনারা আগে দুইজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, এখন হয়েছেন চরম শত্রু, চির প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী, এইটা আপনাকে পার্সোনাল ব্যাপার। আপনাকে লেগে আমরা মাথা ফাটাফাটি করুন না, একটা খুনাখুনি হয়ে গেলে পরে আমাকে ফাঁসি হয়ে যাবো। হর আসেল চল, আমরা এগুলো আর নাই, আপনারা ওই দুইটা মায়ের লইগা অসুস্থ প্রতিযোগিতায় নামছেন, সেই প্রতিযোগিতায় আপনারা দেউলিয়া হয়ে গেছেন। এইভাবে চলতে থাকলে আপনাদের দুইজনকার দাপন কাপনের টাকা পয়সা পর্যন্ত থাকবো না ভাই। এই দাও লইয়া তো আমার আসার কথা না, ধর আমি দাও লইয়া গুরুমুখ। আচ্ছা আমি একটা পরিষ্কার কথা বলতে চাচ্ছি, বেশি হইলো কিসের মধ্যে কি, আমরা লাঠি নিয়ে চলে আসলাম কেন? এই চলো আমরা চাই যাই ভাই, তোমরা বেশিটা তোমরাই দেখো। এই কারবারটা দেখছ, অগের টাকা দিয়ে রাখছি, ওরা কিন্তু আঙ্গু কোনো কথা শুনতেছে না। ওরা তো ঠিকই কিছু অগরে রাখছি, আমরা কাম করানোর লেগে, মারামারি করানোর লেগে তো রাখি। দীর্ঘদিন পরে তোর লোকে দেখা, সত্যি করে একটা কথা বলি, তুই কি জানোস আমার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির বিষয়ে? আমি মার কসম করে করি, তোর এই মোটরসাইকেল চুরির বিষয়টা আমি কিছুই জানি না। আমি প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করি এটা ঠিক আছে, কিন্তু তোর মোটরসাইকেল চুরির বিষয়টা আমি কিছুই জানি না। তুই কি আমার মাছের ঘেরের বিষয়টা কিছু জানোস? এরে পাগল, তুই আমার ল্যাংটা গেলে দোস্তা ছিলি না? হ ছিলাম তো। আমি যা খেয়েছি তুই তো তাই খেয়েছি। হ আমার মায়ের তোর ভাত খাইছে না? খাইছি। তোর মায় আমার ভাত খাইছে না? হ তাহলে এর ভিতরে তুই আমার এক আঙ্গ দুজনের মধ্যে এরকম ফাইজামি দুষ্টামি মানে ইত্যামি থাকতে পারে, কিন্তু তাই বলে দুজন দুজনের তো ক্ষতি করার বিষয়ে আমরা কোনো সময় করতাম না। না না না, এটা তো ক্ষতি করুন না। তাহলে ঘটনাটা কে ঘটাইলো এই তো আমার বিষয়। আমিও তো বুঝতে পারতেছি না কে ঘটাইতে পারে। তাহলে তোর ভিতরে জিজ্ঞেস কর, আমি কোনো সময় তোর লোকে মিথ্যা কথা কইতে পারি? না পারস না। এখন আমার প্রশ্ন হইল, এই ঘটনাটা ঘটাইছে কে? আমার তো একই কোশ্চেন, এই ঘটনাটা ঘটাইলো তাহলে কে? তোমার মাইয়াটা যা শুরু করছে, আমার মান সম্মান ইজ্জত সব শেষ, সব ধুলোয় মিশে গেছে। কথাবার্তা সাবধানে কইন, তোমার মাইয়ারা মানে মায়া গোকে আমি একা জন্ম দিছি নাকি? এই জন্যই আমি তোমারে ঝামেলা খাতুন। আরে এখানে ঝামেলা করার কি হইলো? এখানে কথা হইতেছে মাইয়া গুনিয়া। এদেই তো কইতাছি, সামান্য দুইটা মাইয়ারা দেখে রাখতে পারো নাই? আরে ওগুলো তো আমি দেখেই রাখি, সকাল দুপুর সন্ধ্যা রাত সারাদিন তো ওগুলোই দেখে রাখি। তা কি ঘটনা করছে সেটা তো বলবা। বুঝবা কেমনে? হ্যাঁ বুঝার মতন জ্ঞান তো নাই, থাকলে না বুঝবা। ব্যাক ক্যালকুল থাকে আলগুনি বাপ, আজকে কিন্তু আপনি মেলা উল্টা পাল্টা কথা কইতাছেন। হ্যাঁ আমারও কিন্তু মেজাজ আছে, আমারে ব্যাক ক্যাল কইলেন কেন? ব্যাক ক্যাল না কয়ে উপায় আছে? তুমি এক ব্যাক ক্যাল আর তোমার দুই মাই হইলো আরেক ব্যাক ক্যাল।
নিজেই তো প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলছেন। কি করছে আমার মাইয়ারা? কোন কি করে নাই আমার মান সম্মান ইজ্জত সব শেষ। আহা, কথা না পেছে সরাসরি কোন তো আমার ভাল লাগতেছে না। ওই যে আজাদ আর পাহাড় আমার চির দুই শত্রু, ওই দুই শত্রুর লাগে তোমার দুই মাইয়া প্রেম লীলা জড়াইছে, বুঝছো? আমার ইজ্জত এজাজত সব শেষ। আমি যে কি করবো? আমি ওগরে মাইরা আমি কুচি কুচি করে গাইটা গাঙ্গে ভাসাই দেবো। আমি ওরা কই ঘরে আছে? এত বড় একটা ব্যাগ কেলা কাম করলো? হুনেন আপনি মাথা গরম করেন না, আমি নারকেল তেল আনতেছি, আপনার মাথায় চুনায় তেল দিয়ে দিয়ে দিই, মাথা ঠান্ডা রাখে। কি দিয়ে দিব আমার মাথা? নারকেল তেল আমার মাথা এখন ফরক দিল, হইব না, কাম হইব না। ওগরে আমি খুন করে বলাম, ওগরে আমি একেবারে জানে শেষ করে বলাম। এই গুরু, এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য। সে তখন থেকে তুমি চুপ করে আছো, কি হয়েছে তোমার? কোনো কথাবার্তা নাই, চুপচাপ। কি আর করবো, যা হইতেছে মন মেজাজ কিছুই ভালো নাই, মাথাটাও নষ্ট হয়ে আছে। কি হয়েছে, কি কমুক? কোনো কিছুই তো আমার মাথায় কাজ করতেছে না, যা হইতেছে সব কিছু মিলে আমার মাথাটা একেবারে নষ্ট। কি বলো আপনি, তোমার বড় মাথায় যদি কাজ না করে আমার ছোট মাথায় তো এটা জীবনেও কাজ করবো না। শোন, অনেক সময় ছোট মাথা থেকে অনেক বড় বড় বুদ্ধি বেরোয়। আপু, আমার মনে হয় কি আমরা যে ওনাদেরকে এই প্রতিযোগিতায় নামাইছি কাজটা একদম ঠিক করিনি। আরে ঠিক যে হয় নাই সেটা তো আমিও বুঝছি, কিন্তু আমরা কি ইচ্ছা করে তাকে প্রতিযোগিতায় নামাইছি? আমরা তো ওর ভালোই চাইতাম ওর আরও ব্যবসা বাণিজ্য বাড়াক, যা করতেছে তো ওদের লাভ হোক, তার জন্যই তো করছি। কে জানতো সব কিছু এমন উল্টো হয়ে যাবো, পথে ফকির হয়ে বসে থাকবো। তাইলে এখন করণীয়টা কি সেটা বলো। করণীয় আর কি, দেখা চাইলে হয়তো ক্ষমা চাইতে হইব, ক্ষমা চাই আনিমু। দেখো আপু, আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না, আমার এসব ক্ষমা টমা চাইতে একদম ভালো লাগে না। শোন, সব কিছুর মূলে হইতেছে এই অসুস্থ প্রতিযোগিতা, সম্পত্তির লোক। সত্যি কথা কইতে কি, আমরা দুজন তো আমার বাপের আদেশে বড় হয়েছি, ছোটোবেলা থেকে দেখাইছি এই লাগবো সেই লাগবো, উমুক নাই তুমুক নাই, এই চাই সেই চাই, খালি চাই চাই আর চাই। এত চাওয়াত পাওয়া থেকেই আজকে আমার এই অবস্থায় এসে দাঁড়াইতেছি। এখন কি করবি? কি আর করব বন্ধু, জামশেদ কাকার কাছে আমার যা কিছু মর্গেজ আছিল এত সব লয়ে গেছে, আমার জমি সম্পদ কোনো কিছুই নাই, সব কিছু শেষ। আমার কি কিছু অবশিষ্ট আছে? আমার তো কিছুই নেই। তাহলে এখন কি করবো, কি খামো, কিছুই তো বুঝতে পারতেছি না। শোন, আমার কাছে মনে হয় কি, এটা এক ধরনের ভালোই হয়েছে, দিন শেষে আবার আমি ফকরিয়ে গেছি। কিন্তু ভালো লাগাটা কোন জায়গায় জানো? কোন জায়গায়? এই যে তোরে পাইছি, তোরে পাওয়ার মধ্যে আমি না একটা শক্তি পাইতেছি, আনন্দ পাইতেছি, ভিতর কথা একটা উল্লাস থাকে না, মনে হচ্ছে কোনো কিছুই হারাই নাই। ঠিকই বলছিস বন্ধু, এটা একটা মিরাকেল, আসলে আল্লাহ যা করে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, আদুরি ফালকুনি এদের কথা চিন্তা করছ? ওগের কী হইব, আমগুলো করে আফসোস করবো না? শোন, আমগো যে অবস্থায় হন, জামশেদ কাকা যে ভেজেল্লা লোক, হে আমগে অবস্থায় হের মায়াগো আমার কাছে বিয়া দিব, জীবনেও দিব না। মানুষ তো একটু বেশি চেষ্টা, টাকা ছাড়া কিছুই বোঝে না, সুখ আনন্দ মানুষের জীবন যে টাকা ছাড়া এরকম সুখ থাকতে পারে এ মানুষটা মনে উপলব্ধি করে না। বাদ দে, অসুবিধা নাই, চল এক কাজ করি, আমরা শহরে চলে যাই, অনেক গেলে কিছু কাম কাজ করতে পারো, আবার আমরা ঘুরে দাঁড়াবো, আমাকে কোনো টেনশন নাই, ঘুরে দাঁড়াবো সৎ থাকলে অসুবিধা নেই রে।
লজাই। যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন,